এই সমাজের লোকেরা বলে থাকে একটা মেয়ে আর একটা ছেলে সমান অধিকার আছে, একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে, মানে দুজনের একই সময়, দুজনেই সমান। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবে একটা মেয়েকেই সবসময় বলা হয় মানিয়ে নে, একটু মানিয়ে নে, মেয়ে হয়েছিস কী করা যাবে আর, একটু মানিয়ে নে, একটু মানিয়ে নে, একটু স্যাক্রিফাইস করে নে। কেন কেন সবসময় মেয়েদেরকেই বলা হবে মানিয়ে নিতে? আমাদের সমাজ ব্যবস্থাটাই কীরকম বলো তো, মানে আমাদের সমাজ থেকে বোঝানোই হয়েছে তোমরা মেয়ে, তোমাদেরকে মানিয়ে নিতেই হবে, তোমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে। হ্যাঁ, তোমরা মেয়ে, তোমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে, তোমাদেরকে মানিয়ে নিতে হবে, সব ভুল দেখেও চুপ করে থাকতে হবে, বিকজ তোমরা মেয়ে। আমার পার্সোনালি একটা জিনিস মনে হয়, প্রত্যেকটা মেয়েকে এই জিনিসটা শেখানো উচিত। হ্যাঁ ভাই, যুগ পাল্টে গেছে, দিন পাল্টে গেছে, এখন আর আগের মতো নেই, এখন আমরা 2022 আছি, কিছুদিন পর 23 চলে যাব, এখন আর মেয়েদেরকে মানিয়ে নিতে নয়, হ্যাঁ মানিয়ে নিতে নয়, ঠাটিয়ে দিতে শেখো। কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই নিজের মুখ।